কম্পিটিটিভ পরীক্ষা চান্স পেতে গেলে নির্দিষ্টভাবে পড়াশোনা করা উচিত, যে হ্যাপাসার্ডলি পড়াশোনা করে গেলে কিন্তু কোনো মতেই চলবে না, তোমার নির্দিষ্ট ওয়েতে যেতে হবে, একটা প্ল্যানিং থাকা দরকার। প্রপার প্ল্যানিং না থাকলে তুমি কিন্তু তোমার গোলকে অ্যাচিভ করতে পারবে না। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হলো না, তোমাদের মূল্যায়নপত্র তোমরা নিশ্চয়ই পাবে, সেই হিসাবে কোনো নির্দিষ্ট একটা কলেজে ভর্তি হতে পারো, সেই কলেজে কী সাবজেক্ট নিয়ে ভর্তি হলে সেই হিসাবে তোমাদের ফিউচার তৈরি হবে। যাদের ক্ষেত্রে দূরদৃষ্টি যাদের বেশি, বা যে সমস্ত গার্জেন বা ছাত্রছাত্রীরা চিন্তাভাবনা করে ভর্তি হবে, তাদেরকে একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যে কোন কোর্সে ভবিষ্যতে ডিমান্ড বাড়বে। এখন ইচ্ছা হলো ভর্তি হয়ে গেলাম, যে ম্যাথামেটিক্স ভর্তি হলাম, একটা গালভরা নাম নিয়ে ভর্তি হয়ে গেলাম যে হ্যাঁ আমি ম্যাথামেটিক্স অনার্স পড়ছি, আমি ফিজিক্স অনার্স পড়ছি, আমি কেমিস্ট্রি অনার্স পড়ছি। দেখো, জেনারেল লাইনগুলোতে ভর্তি হলেই যে তুমি ভবিষ্যতে সাইন করবে না তা কিন্তু না, বা সাইন করে ফেলবেও তা কিন্তু না। ব্যাপারটা তুমি ইচ্ছা মতো ভর্তি হলেই শুধু হলো না, সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা আগে আজ থেকে 20-25 বছর আগে যেমন ছিল, এখন পরিবেশ কিন্তু সেরকম নেই। অর্থাৎ তোমাকে ভেবেচিন্তে ভর্তি হতে হবে যে কোন কোর্সে ভর্তি হলে তুমি ভবিষ্যতে তোমার লাইফে সাইন করতে পারবে, তোমাকে ভেবেচিন্তেই ভর্তি হতে হবে। সেক্ষেত্রে যে দুটো ভিডিও আমি অলরেডি দিয়েছি, এই দুটো ভিডিওতে দেখো বিভিন্ন কোর্সের কথা আমি বলেছিলাম। প্রথম ভিডিওতে 20 রকমের কোর্স রয়েছে, আর সেকেন্ড ভিডিওতে আরও 16 রকমের কোর্স রয়েছে। মানে উচ্চ মাধ্যমিক পাস করার পরে, উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে, এইচএস পাস করার পরে, এই 20 আর 16 30 36 রকমের কোর্সের কথা আমি বলেছিলাম। এই কোর্সগুলোর মধ্যে অনেকগুলোই কোর্স রয়েছে যেগুলোর কিন্তু ডিম্যান্ড আরও বাড়বে। অতএব ভর্তি হওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করো, সময়টা নষ্ট করো না, ভর্তি হওয়ার ভালো করে চিন্তাভাবনা করো যে কোন কোর্সে ভর্তি হলে তোমার লাইফটা ক্যারিয়ারটা সঠিক জায়গায় পৌঁছাবে। অতএব ভেবেচিন্তে ভর্তি হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভেবেচিন্তে যদি সঠিক জায়গাতে না যেতে পারো, ক্যারিয়ারটা টোটাল নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্সে পড়াশোনা করতে গেলেও তো একটা খরচ আছে রে বাবা, বাবা মা সেই খরচটা বিয়ার করেছে, তুমিও খেটেছো। শুধু বাবা মা খরচ করেছে তা তো নয়, তুমিও খাটাখাটনি করেছো। অর্থাৎ খাটনিটা যাতে বিফলে না যায় তার জন্য তোমাকে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এইচএসের মূল্যায়নপত্র পাওয়ার পরে তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে কিন্তু লাইফটা লাস্ট অফ অল হাতের আঙুল কামড়াতে হবে যে কী করলাম, এটা না করে যদি ওটা করতাম তাহলে হয়তো ভালো হতো। অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেকগুলো কোর্সের কথা আমি বলেছি, আর যত রকম ফর্ম রয়েছে ফর্মগুলো ফিল আপ করে রাখবে। আমি যেগুলো বলেছি এগুলো ছাড়া আরও অনেক কোর্স হতে পারে, অ্যাডমিশান প্রসিডিওর আরও অনেক রকমভাবে হতে পারে। আমি যে সব কিছু একদম শেষ জানি এইগুলোই একমাত্র আছে, এগুলো ছাড়া কিছু নেই আমি একেবারেই বলছি না। আমার নলেজে যেটুকুনি আছে, যেটুকুনি আমি জানি, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে স্টুডেন্টদের উপকার হয়, সেটা শেয়ার করলাম। চুপচাপ বসে থেকে তো লাভ নেই, অ্যাজ এ টিচার আমি মনে করি আমার নলেজটা, আমার ইনফরমেশনটা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা উচিত। শেয়ার করলে তারা যদি জানতে পারে তবে না সিদ্ধান্ত নিতে পারবে, তারা যদি জানতে না পারে তাহলে সিদ্ধান্তটা নেবে কীভাবে? অর্থাৎ যাতে তোমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তোমাদের সামনে বা গার্জেনদের সামনে এই 20-30-36 রকমের কোর্সের কথা আমি তুলে ধরেছি। এবারে তুমি তোমার কোয়ালিটি ভাবো, তুমি তোমার কোয়ালিটি ভাবো যে তোমার কোন লেভেলের ছাত্রছাত্রী তুমি, কতটা তুমি টানতে পারবে, কতটা নিতে পারবে, কতটা তুমি ডাইজেস্ট করতে পারবে, সেই হিসাবে কোনটা তোমার ভালো লাগার জায়গা থাকে। অনেকের ফিজিক্স ভালো লাগে, অনেকের কেমিস্ট্রি ভালো লাগে, অনেকের ম্যাথ ভালো লাগে, অনেকের বায়োলজি ভালো লাগে, আবার কারোর হয়তো কেবলমাত্র ইংলিশ বা বাংলা ভালো লাগে। অর্থাৎ ভালো লাগার জায়গাটা আগে বোঝো। গার্জেনদের কাছে আমি বলবো, অভিভাবক অভিভাবকে যারা রয়েছেন তারা জোর করে ছাত্রছাত্রীদের উপরে চাপিয়ে দেবেন না। তার ডাক্তার হওয়ার ইচ্ছা নেই, তাকে জোর করে ডাক্তার হওয়ার দিকে ঠেলে দিচ্ছে যে না তুই চান্স পাসনি, ঠিক আছে তোকে চান্স পেতেই হবে। বা সে চান্স পেল না, তাকে জোর করে টাকা পয়সা দিয়ে ভর্তি করে দিলেন প্রাইভেটে। এইভাবে করে লাভ হবে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে লাস্ট অফ অল কিন্তু সে নিজের জায়গাতেই ফিরে আসবে, তার ভালো লাগার জায়গাতেই সে লাস্ট অফ অল যখন একটা না একটা সময় সে কিন্তু নিজের ভালো লাগার জায়গাতেই ফিরে আসবে। অর্থাৎ এই মুহূর্তে যদি জব স্যাটিসফ্যাকশন না থাকে, পরবর্তীকালে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখবে যে জব স্যাটিসফ্যাকশন যদি না থাকে, কাজের জায়গায় যদি কাজ করতে ভালো না লাগে, তাহলে কিন্তু সেই কাজটা তোমার কোনো মতেই সেই জায়গায় তুমি মানাতে পারবে না, প্রতি মুহূর্তে একটা অস্বস্তি লাগবে। অতএব এই মুহূর্তে আগে থেকে সিদ্ধান্ত নাও যে কোন কাজটা তোমার ভালো লাগে, কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, সেই হিসাবে কোন কোন সাবজেক্ট, কোন কোন ক্যারিয়ার তৈরি করার অপশান রয়েছে, সেগুলো ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নাও। আমি বারবার সেজন্য বলছি এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার একদম উপযুক্ত সময়। এখন আর পরে দেখবো, পরে ভাববো, পরে দেখিয়ে, হ্যাঁ বা অমুককে জিজ্ঞেস করি, তমুককে জিজ্ঞেস করি, যাকেই জিজ্ঞাসা করো, আমার ভিডিও দেখো আর যাই করো না কেন, সিদ্ধান্ত কিন্তু তোমার এবং তোমার অভিভাবকের, কারণ লাইফটা তোমার। অভিভাবকেরও আমি বলবো না, তারপরেও বলবো সিদ্ধান্তটা ছাত্র বা ছাত্রীর তার নিজের হওয়া উচিত, কারণ তার একটা ভালো লাগার জায়গা থাকে। তবে অনেক কিছু সে জানে না, অভিভাবক গাইড করবেন, টিচাররা গাইড করবেন, কিন্তু লাস্ট অফ অল সিদ্ধান্ত তুমি নেবে, তো তোমার ভালো লাগার জায়গাটা কোন সাবজেক্টটা, আর সেই সাবজেক্টটা তোমার স্যাটিসফ্যাকশন আসবে কি না, এবং যে সেই সাবজেক্ট রিলেটেড কী কী ক্যারিয়ার অপশান রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে কোনটা বেটার অপশান বলে তোমার মনে হয়,
তার দিকে তুমি অ্যাডমিশন সেইভাবে তুমি অ্যাডমিশন হও। অতএব সঠিক সিদ্ধান্ত মানে কিন্তু এটাই উপযুক্ত সময়, আর দেরি করা ঠিক হবে না। এখনই সিদ্ধান্ত নাও যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও।